দেশের পথে রওনা হয়েছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাত বন্দর থেকে 23 জন ক্রু সদস্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজটি আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে। আমদানির জন্য চুনাপাথর বোঝাই শেষ হওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সময় দিবাগত রাত 2টার দিকে মিনা সাকার বন্দর ছেড়ে যায়। ওই বন্দর থেকে প্রায় 56,000 টন চুনাপাথর জাহাজে বোঝাই করা হয়েছে। জানা গেছে জাহাজটি চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগতে পারে 2 সপ্তাহ। এর আগে মুক্তির পর জাহাজটি 22 এপ্রিল কয়লা খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাতের আলহামরিয়া বন্দরে পৌঁছেছিল। সেখান থেকে চুনাপাথর আমদানির জন্য শনিবার মিনা সাকার বন্দরে পৌঁছায়। গত 12 মার্চ আমিরাতে আলহামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। বিপুল পরিমাণ মুক্তিপণ আদায়ের পর 14 এপ্রিল ভোরে জলদস্যুরা জাহাজটি ছেড়ে দেয়। কত টাকা মুক্তিপণ দেয়া হয়েছে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি কেএসআরএম গ্রুপ। তবে রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে জলদস্যুরা 50 লাখ মার্কিন ডলার মুক্তিপণ পাওয়ার পর জাহাজটি ছেড়ে দেয়। IVTV USA, New York.